কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা কথা হচ্ছে কি, আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা হচ্ছে কিন্তু এই ফুটবল খেলা। আগের মতো কিন্তু এখনও, এখন হয়তো বা কিছুটা কম, তারপরে কিন্তু অনেক জায়গায় ফুটবল খেলার আয়োজন হলে কিন্তু অনেক পরিমাণে দর্শক দেখা যায়, যার বাস্তব চিত্রটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন, অনেক পরিমাণের লোক। আর আজকে খেলাটা কিন্তু অনেক সুন্দর একটা খেলা ছিল এবং গোল শূন্য ড্র হওয়াতে কিন্তু প্লান্টিকে সিদ্ধান্ত হয়। তো প্রথম শ্যুটটাই কিন্তু গুলগি অনেক দক্ষতার সাথে কিন্তু ধরে ফেললো। তো শেষ পর্যন্ত খেলাটা দেখতে থাকুন, অনেক সুন্দর একটা খেলা ছিল এবং টান টান উত্তেজনা ছিল দুই পক্ষে কিন্তু। তো দেখতে থাকুন। সামনে তো তারা বস দেখায় বস বেকারের প্ল্যানটি কিন্তু জমে উঠেছে আর টান টান উত্তেজনা বিরাজ করতেছে দুই পক্ষের মাঝে। এবং আমি আপনাদের একটু দর্শক গ্যালারি দেখাই যে কী পরিমাণে দর্শক হইতে পারে এখনও গ্রাম বাংলার এই ফুটবল খেলাতে, মানে চারোপাশেই দর্শক, কিন্তু অনেক দর্শক ছিল। তো খেলার ফলাফলে কিন্তু আকাশি কালার জার্সি দল কিন্তু এগিয়ে আছে, সেক্ষেত্রে লাল কালার জার্সি দল কিন্তু পিছিয়ে আছে। তো এই গোলটা যদি সেভ করতে পারে খেলা জীবিত থাকবে, আর দিতে পারলে গোল গোল হয়ে গেছে, তার মানে এরা কিন্তু উইন হয়ে গেছে। তো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, টাটা।